মার্ক নিউজ হেডলাইন্স। কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আনসার ব্যারাকে হামলায় আনসার কমান্ডার নিহত। এ সময় ব্যারাকের 11টি অস্ত্র লুট করে নিয়ে যায় হামলাকারীরা। রাজধানী সহ সারা দেশে বজ্রপাতে নিহত 44 জনের মধ্যে অধিকাংশই নারী ও শিশু, আহত 25 জনের মধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন, পরিবারগুলোতে শোকের মাতম। কুমিল্লার সদর উপজেলার নোয়াপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে রকিবুল ইসলাম মুকুল নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন, আহত আরও 3 জন। কুষ্টিয়ার ভেড়ামারা শহরের দক্ষিণ রেলগেট থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে দাবি করলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা। জামাতও বদলায়নি, বেগম জিয়াও বদলাননি। দেশে বিদেশে যাদের হাতে রক্তের দাগ তারাই খুনিদের পক্ষে ওকালতি করছেন, এমন মন্তব্য করলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আসছে জুনে মেট্রো রেলের নির্মাণ কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তথ্য জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বললেন 2019 সালের মধ্যে মেট্রো রেলের কাজ শেষ হবে। আশানুরূপ কমেনি দেশি রসুনের দাম, বিক্রি হচ্ছে 120-130 টাকা কেজি দরে। ক্রেতাদের অভিযোগ, কর্তৃপক্ষের নজরদারির অভাবেই অস্বাভাবিক আচরণ করছে বাজার। প্রমত্তা পদ্মায় দৃশ্যমান হতে শুরু করেছে স্বপ্ন সেতুর কাঠামো, নদীর বুকে পিলারের ভিতে বসানো হচ্ছে পাইল গাইড। দুপাড়ের সংযোগ সড়কের প্রায় 80% কাজ শেষ হয়েছে। সৌদি ইরান কূটনৈতিক জটিলতায় চলতি বছর হজে যেতে পারছেন না ইরানিরা। ইরান বিষয়টি নিয়ে অগ্রসর হলেও সৌদি আরব সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন ইরানের সংস্কৃতি মন্ত্রী। ইতালিয়ান ওপেন টেনিসের পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। এদিকে নারী এককের শেষ 8-এ উঠেছেন মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস।